হাই ফ্রেন্ডস, আজ দিনের গুরুত্বপূর্ণ খবর সহিত মুঁ সুশ্রী। প্রথমে দেখিবা মাছ ব্যবসায় লাগি 60% সবসিডিরে বাইক বাঁটিলে সরকার। দ্বিতীয়রে দেখিবা রাজ্যের গঞ্জেই চাষকু মিলিপারে সরকারক অনুমতি। তৃতীয়রে দেখিবা জাবা পরাগকু টক্কর দেবাপাই রয়্যাল এনফিল্ড লঞ্চ কলা সিঙ্গল সিট গাড়ি ক্লাসিক 350। চতুর্থরে দেখিবা রিলায়েন্স জিও ইউজর্সকু মিলিলা নূয়া আপডেট, বজারকু আসিলা জিও কলাপ। পঞ্চমরে দেখিবা মো সরকার কার্যক্রমরে সামিল হেব 6 বিভাগ। ষষ্ঠরে দেখিবা মো বসকু দেশর শ্রেষ্ঠ সিটি বস সেবা সম্মান। সপ্তমরে দেখিবা ড্রোন জগিব বিএমসি স্কোয়াড। অষ্টমরে দেখিবা ডকুমেন্টারি নির্মাণরে ওড়িশা পছরে। নবমরে দেখিবা এবে উত্তর খাতারে লাগিব বারকোড, আউ রহিবনি হজিবার ভয়। প্রিয় দর্শক বন্ধু, আপনার যদি আমার চ্যানেলকে নূয়া আসছেন, আমার চ্যানেলকে সবসক্রাইব করুন, সবসক্রাইব করে নিয়ন্তু, পাখে থাকা বেল আইকনকে প্রেস করে নিয়ন্তু আমার ভিডিও সর্বপ্রথমে দেখিবা পাই। প্রথমে দেখিবা মাছ ব্যবসায় লাগি 60% সবসিডিরে বাইক বাঁটিলে সরকার। মাছকু সতেজ রাখি বিক্রি করিবা পাই সরকার মাছ ব্যবসায়ীকে সবসিডিরে দেউছন্তি বাইক ও অটোরিক্সা, প্লাস্টিক বাক্স বি দেউছন্তি সরকার, যেউথেরে মাছকু বরফ সহ হাইজেনিক কন্ডিশনে আনি বজারে বিক্রি করি হেব। বালেশ্বর 10 জন মৎস্যজীবীকে এই সবসিডি বাইক প্রদান করা যাইছি। এই বাইক কিনিলে অনুসূচিত জাতি ও জনজাতিঙ্ক পাই 60% সবসিডি রহিছি। সেইপরি সাধারণ বর্গঙ্ক পাই 40% সবসিডি রহিছি। সরকারক নীল বিপ্লব আনুকূল্যরে এই সবসিডি প্রদান করা যাউছি। মৎস্য সম্পদ বিভাগ পক্ষরু এই পদক্ষেপ গ্রহণ করা যাইছি। দ্বিতীয়রে দেখিবা রাজ্যরে গঞ্জেই চাষকু মিলিপারে সরকারক অনুমতি। রাজ্যরে গঞ্জেই চাষ পাই সরকার অনুমতি দেইপারন্তি, এনেই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। সরকারি বিভাগ পক্ষরু যুগ্ম সচিব অবকারী কমিশনরকু এক পত্র লিখিছন্তি। 19 তারিখে এ সংক্রান্তরে বৈঠক করা যাব। ঔষধীয় ব্যবসায় পাই গঞ্জেই বা কানাবিসর চাষকু অনুমতি প্রদান পাই এথিরে আলোচনা করা যাব বলি পত্রে উল্লেখ করা যাইছি। তৃতীয়রে দেখিবা জবা পরাগকু টক্কর দেওয়া পাই রয়্যাল এনফিল্ড লঞ্চ কলা সিঙ্গল সিট গাড়ি ক্লাসিক 350। জানন্তু কোন রহিছি দাম। ভারতীয় মোটরসাইকেল কোম্পানি রয়্যাল এনফিল্ড নূয়া সিঙ্গল সিট গাড়ি লঞ্চ করেছি। এই সিঙ্গল সিট গাড়ির না হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই মোটরসাইকেল 2টি রঙে উপলব্ধ করা যাচ্ছে। সূচনাযোগ্য যে নিকটরে মোটরসাইকেল নির্মাণ কোম্পানি জাবা মধ্যে নূয়া বাইক লঞ্চ করেছি, যাহার না হচ্ছে জাবা পরাক। এই গাড়িকে টক্কর দেওয়া পাই রয়্যাল এনফিল্ড নূয়া সিঙ্গল সিট গাড়ি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বজারে লঞ্চ করেছি। চতুর্থরে দেখিবা রিলায়েন্স জিও ইউজর্সকু মিলিলা নূয়া আপডেট, বজারকু আসিলা জিও কলাপ। ভারতর পপুলার টেলিকম কোম্পানি মধ্যরু গোটে হেউছি রিলায়েন্স জিও। জিও লগাতার ভাবে নিজ গ্রাহকঙ্ক পাই ফাইদা দেউথিবা সেবা লঞ্চ করে। কেবল সেতিকি নুহে, জিও মাধ্যমে অনেক লোক ইন্টারনেট ব্যবহার করা আরম্ভ করেছিলে। এবে জিও নিজ ল্যান্ডলাইন সেবা অপডেট করেছি। জিও ল্যান্ডলাইন 5G সহ লঞ্চ হয়েছিল। এই অপডেট দ্বারা গ্রাহক ল্যান্ডলাইন কলর উত্তর মোবাইল ফোন মাধ্যমে দিয়ে রিলায়েন্স জিও জিও কলাপ বজার কিনিছি। এদ্বারা ল্যান্ডলাইন কলর উত্তর মোবাইল ফোন মাধ্যমে দিয়ে যাই পারিব। এসহ গ্রাহক অনলাইন নম্বর ভিডিও কল করিবার সুবিধা মধ্য মিলিব। জিও গ্রাহক এবে এই অ্যাপ ল্যান্ডলাইন নম্বর অডিও এবং ভিডিও কল করে পারিবে। কল করিবা পাই গ্রাহকঙ্ক পাখরে জিও সিম ও ফাইবর কানেকশন থিবা আবশ্যক। জিও কল অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে মধ্য উপলব্ধ আছে। কল করিবা পাই প্রথমে জিও কল অ্যাপে যাই ফিক্সড ল্যান্ড প্রোফাইল অপশনে ক্লিক করিবাকু হেব। এহাপরে এথিরে ল্যান্ডলাইন নম্বর লিংক করিবাকু হেব। এহাপরে ল্যান্ডলাইন নম্বর কো কল কলে ফোনে রিসিভ করি হেব। জিও নিজ গ্রাহকঙ্কু এই অ্যাপে আরসিএস সেবা দেব। এথিরে এসএমএস, কল, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং ও স্টিকর্স ভাবে ফিচর সামিল রহিব। হেলে এই সেবা ব্যবহার করিবা পাই অন্য লোকঙ্ক পাখরে মধ্য আরসিএস সুবিধা রহিবা জরুরি। পঞ্চমরে দেখিবা মো সরকার কার্যক্রমরে সামিল হেব 6 বিভাগ। পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ মো সরকার কার্যক্রম হাতকু নিয়াযিবা পরে অনেক সুফল মিলছি। তেণু সরকার নিয়মিত ব্যবধানে সমস্ত বিভাগকু মো সরকার অধীনকু নেবা পাই প্রয়াস আরম্ভ করেছন্তি।
ଆସନ୍ତା ଡିସେମ୍ବରରେ 6ଟି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଭାଗ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଧୀନକୁ ଆସିବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ସେହିଭଳି ମିଶନ ଶକ୍ତି ଅଧୀନରେ ଆସୁଥିବା ଯୋଜନା ମମତା କୃଷକଙ୍କ ପାଇଁ ପ୍ରଣୟନ ହୋଇଥିବା କାଳିଆ ଏବଂ ଚାଷୀ ପଞ୍ଜୀକରଣ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା ଏବଂ ପାନୀୟ ଜଳ ଯୋଗାଣ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସାମିଲ କରାଯିବ। ଆସନ୍ତା ବର୍ଷ ମାର୍ଚ୍ଚ 5 ସୁଦ୍ଧା ସମସ୍ତ ବିଭାଗକୁ ମୋ ସରକାର ଅଧୀନକୁ ଅଣାଯିବ। ଷଷ୍ଠରେ ଦେଖିବା ମୋ ବସ୍କୁ ଦେଶର ଶ୍ରେଷ୍ଠ ସିଟି ବସ୍ ସେବା ସମ୍ମାନ। ମୋ ବସ୍ ଭାରତର ଶ୍ରେଷ୍ଠ ସିଟି ବସ୍ ସେବା ଭାବେ ପୁରସ୍କୃତ ହୋଇଛି। ଉତ୍ତରପ୍ରଦେଶର ଲକ୍ଷ୍ନୌରେ ଚାଲିଥିବା ଅର୍ବାନ୍ ମୋବିଲିଟି ଇଣ୍ଡିଆ UMI କନଫରେନ୍ସର ଦ୍ୱିତୀୟ ଦିନରେ ମୋ ବସ୍କୁ ଏହି ପୁରସ୍କାର ମିଳିଛି। ବସ୍ ସେବା ଯୋଗାଉଥିବା କ୍ରୁଟ୍ର ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ଅରୁଣ ବୋଥ୍ରା ପୁରସ୍କାର ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। UMI ଉଦ୍ଘାଟିତ ସମାରୋହରେ ମୋ ବସ୍ ସେବା ଉଚ୍ଚ ପ୍ରଶଂସିତ ହୋଇଥିଲା। ବାତ୍ୟା ଫନି ପରେ ଯେଭଳି ମୋ ବସ୍ ଦୈନିକ 1 ଲକ୍ଷ ପାସେଞ୍ଜରଙ୍କ ବିଶ୍ୱାସ ଭାଜନ ହୋଇପାରିଛି, ଏହା ବାହାର ରାଜ୍ୟରେ ସିଟି ବସ୍ ସେବା ଯୋଗାଉଥିବା ସଂସ୍ଥାଗୁଡ଼ିକ ପାଇଁ ଉଦାହରଣ ପାଲଟିଛି ବୋଲି ମତ ପ୍ରକାଶ ପାଇଥିଲା। ରବିବାର ଦେଶର ସମସ୍ତ ସିଟି ବସ୍ ସେବାକୁ ପଛରେ ପକାଇ ମୋ ବସ୍ ଏହି ସମ୍ମାନର ହକଦାର ହୋଇପାରିଛି। ସପ୍ତମରେ ଦେଖିବା ଡ୍ରୋନ୍ ଜଗିବ BNC ସ୍କ୍ୱାଡ୍। ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ 50ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଘରୋଇ ସେଫ୍ପୁଲ୍ ଗାଡ଼ି ରହିଛି, କିନ୍ତୁ ସେଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ ଅନେକ ସହରର ସ୍ୱଚ୍ଛତାକୁ ଅଣଦେଖା କରି ଏଣେତେଣେ ମଳ ପକାଉଛି। ଏ ସମ୍ପର୍କରେ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରୁ ପ୍ରତିକ୍ରିୟା ପ୍ରକାଶ ପାଇବା ପରେ ଭୁବନେଶ୍ୱର ମହାନଗର ନିଗମ BNC କଡ଼ା ଆଭିମୁଖ୍ୟ ଗ୍ରହଣ କରିଛି। ସହରର ଡ୍ରୋନ୍ ସମେତ ଖୋଲା ଜାଗା ଓ ଅନ୍ୟ ରାସ୍ତାକଡ଼ରେ ଯେଭଳି ସେଫ୍ପୁଲ୍ ଗାଡ଼ି ମଳ ପକାଇପାରିବେ ନାହିଁ, ସେ ନେଇ 2ଟି ସ୍ୱତନ୍ତ୍ର ସ୍କ୍ୱାଡ୍ ଗଠନ କରିଛି। ସ୍କ୍ୱାଡ୍ ଦ୍ୱାରା ଗଠିତ ସେଫ୍ପୁଲ୍ ଗାଡ଼ି ଏଣେତେଣେ ମଳ ପକାଉଥିବା ଧରାପଡ଼ିଲେ ବଡ଼ ଧରଣର ଜୋରିମାନା ଆଦାୟ ସହ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ ବୋଲି BNC ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ଜୋନାଲ ଡେପୁଟି କମିଶନରମାନେ BNC ତରଫରୁ ନୋଡାଲ ଅଫିସର ଭାବେ ସ୍କ୍ୱାଡ୍ ସଂଯୋଜନା କରିବେ। ଅଷ୍ଟମରେ ଦେଖିବା ଡକ୍ୟୁମେଣ୍ଟାରୀ ନିର୍ମାଣରେ ଓଡ଼ିଶା ପଛରେ। ଓଡ଼ିଆ ଭାଷାରେ ପ୍ରାମାଣିକ ବା ଡକ୍ୟୁମେଣ୍ଟାରୀ ଚଳଚ୍ଚିତ୍ର ନିର୍ମାଣ କ୍ଷେତ୍ରରେ ରାଜ୍ୟ ବହୁ ପଛରେ ରହିଛି। କେତେଜଣ ପ୍ରଯୋଜକ ଏଭଳି ଚଳଚ୍ଚିତ୍ର ନିର୍ମାଣ ଲାଗି ଆନ୍ତରିକତା ଦେଖାଉଥିଲେ ବି ପ୍ରୋତ୍ସାହନ ଅଭାବ ଓ ଫିଲ୍ମରେ ଲଗାଉଥିବା ଟଙ୍କା ଫେରସ୍ତ ପାଉନଥିବାରୁ ସେମାନେ ଆଗକୁ ବଢ଼ୁନାହାନ୍ତି। 1973 ପ୍ରାମାଣିକ ଚଳଚ୍ଚିତ୍ର ଲାଗି ରାଜ୍ୟ ସରକାର ରାଜ୍ୟ ଚଳଚ୍ଚିତ୍ର ପୁରସ୍କାର ବ୍ୟବସ୍ଥା କରିଥିଲେ ମଧ୍ୟ ହାତଗଣତି କେତେ ବର୍ଷକୁ ଛାଡ଼ିଦେଲେ ପ୍ରାମାଣିକ ଚଳଚ୍ଚିତ୍ର ଚୟନ ପ୍ରକ୍ରିୟାକୁ ଆସିନାହିଁ। କେବଳ ରାଜ୍ୟ ଚଳଚ୍ଚିତ୍ର ପୁରସ୍କାର ନୁହେଁ, କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ପ୍ରତିବର୍ଷ ପ୍ରଦାନ କରାଯାଉଥିବା ସମ୍ମାନଜନକ ଜାତୀୟ ଚଳଚ୍ଚିତ୍ର ପୁରସ୍କାର ପାଇବାରେ ମଧ୍ୟ ଓଡ଼ିଆ ଫିଲ୍ମ ବିଫଳ ହୋଇଛି। ନବମରେ ଦେଖିବା ଏବେ ଉତ୍ତର ଖାତାରେ ଲାଗିବ ବାରକୋଡ୍, ଆଉ ରହିବନି ହଜିବାର ଭୟ। ପରୀକ୍ଷାରେ କପି ରୋକିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ପ୍ରକାର ପଦକ୍ଷେପ ନିଆଯାଉଛି। ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ବୋର୍ଡ ପରୀକ୍ଷା ଯୋଗୁଁ ପ୍ରତି କେନ୍ଦ୍ରରେ ଗେଟ୍ ଠାରୁ ଆରମ୍ଭ କରି କ୍ଲାସରୁମ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ କ୍ୟାମେରା ଲଗାଇବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ସେହିପରି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପରୀକ୍ଷାରେ କପିକୁ ରୋକିବା ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପରିବର୍ତ୍ତନ କରାଯାଉଛି। ଏଥିପାଇଁ ଚୌଧୁରୀ ଚରଣ ସିଂ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ନକଲ ରୋକିବା ପାଇଁ ନୂଆ ପଦକ୍ଷେପ ନେଉଛନ୍ତି। ନୂଆ ନିୟମ ଅନୁସାରେ ଏହି ପରୀକ୍ଷାରେ ଏବେ ବାରକୋଡ୍ ଥିବା ଉତ୍ତର ଖାତା ମିଳିବ। ଏହି ବାରକୋଡ୍ରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ରୋଲ୍ ନମ୍ବର ସହ କଲେଜ ଲିଙ୍କ ମଧ୍ୟ ରହିବ। ଉତ୍ତର ଖାତା ଭିତରେ ସିକ୍ରେଟ୍ କୋଡ୍ ମଧ୍ୟ ପ୍ରିଣ୍ଟ କରାଯିବ। ଏହି ସିଷ୍ଟମ ଫଳରେ ଉତ୍ତର ଖାତା ଆଉ ବଦଳି ପାରିବ ନାହିଁ। ଯଦି ଏହା ହଜିଯାଏ ମଧ୍ୟ ଏହାକୁ ସହଜରେ ସନ୍ଧାନ କରାଯାଇପାରିବ। ପରୀକ୍ଷା ସମୟରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଯେଉଁ ଉତ୍ତର ଖାତା ମିଳିବ ସେଥିରେ ପୂର୍ବରୁ 2ଟି ଜାଗାରେ ବାରକୋଡ୍ ପ୍ରିଣ୍ଟ ହୋଇଥିବ। ଏହି ବାରକୋଡ୍ରେ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କର ସମସ୍ତ ବିବରଣୀ, ବର୍ଷ, କଲେଜ ଇତ୍ୟାଦି ରହିବ। ବାରକୋଡ୍ ଥିବା ଉତ୍ତର ଖାତା ଯୋଗୁଁ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ କେନ୍ଦ୍ର ଏହିସବୁ ଖାତାକୁ ସିଧାସଳଖ ମୂଲ୍ୟାଙ୍କନ କେନ୍ଦ୍ରକୁ ପଠାଇ ପାରିବେ। ଏହି ଯୋଗୁଁ ଖାତା ଦେଖିବା ଜଲ୍ଦି ହେବା ସହ ହଜିବା ଭୟ ମଧ୍ୟ ରହିବ ନାହିଁ। ମାଛ ବ୍ୟବସାୟ ଲାଗି 60% ସବସିଡ଼ିରେ ବାଇକ୍ ବାଣ୍ଟିଲେ ସରକାର। ମାଛକୁ ସତେଜ ରଖି ବିକ୍ରି କରିବା ପାଇଁ ସରକାର ମାଛ ବ୍ୟବସାୟୀଙ୍କୁ ସବସିଡ଼ିରେ ଦେଉଛନ୍ତି ବାଇକ୍ ଆଉ ଅଟୋରିକ୍ସା। ପ୍ଲାଷ୍ଟିକ୍ ବାକ୍ସ ବି ଦେଉଛନ୍ତି ସରକାର, ଯେଉଁଥିରେ ମାଛକୁ ବରଫ ସହ ହାଇଜେନିକ କଣ୍ଡିସନରେ ଆଣି ବଜାରରେ ବିକ୍ରି କରିହେବ। ବାଲେଶ୍ୱର 10 ଜଣ ମତ୍ସ୍ୟଜୀବୀଙ୍କୁ ଏହି ସବସିଡ଼ି ବାଇକ୍ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ଏହି ବାଇକ୍ କିଣିଲେ ଅନୁସୂଚିତ ଜାତି ଓ ଜନଜାତିଙ୍କ ପାଇଁ 60% ସବସିଡ଼ି ରହିଛି। ସେହିପରି ସାଧାରଣ ବର୍ଗଙ୍କ ପାଇଁ 40% ସବସିଡ଼ି ରହିଛି। ସରକାରଙ୍କ ନୀଳ ବିପ୍ଳବ ଆନୁକୂଲ୍ୟରେ ଏହି ସବସିଡ଼ି ପ୍ରଦାନ କରାଯାଉଛି। ମତ୍ସ୍ୟ ସମ୍ପଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଏହି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଇଛି।
ରାଜ୍ୟରେ ଗଞ୍ଜେଇ ଚାଷକୁ ମିଳିପାରେ ସରକାରଙ୍କ ଅନୁମତି। ରାଜ୍ୟରେ ଗଞ୍ଜେଇ ଚାଷ ପାଇଁ ସରକାର ଅନୁମତି ଦେଇପାରନ୍ତି, ଏନେଇ ସରକାରୀ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ସରକାରୀ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଯୁଗ୍ମ ସଚିବ ଅବକାରୀ କମିଶନରଙ୍କୁ ଏକ ପତ୍ର ଲେଖିଛନ୍ତି। 19 ତାରିଖରେ ଏ ସଂକ୍ରାନ୍ତରେ ବୈଠକ କରାଯିବ।